বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কেন, লা মাবুদ ইল্লাল্লাহ নয় কেন, প্রশ্নটা। প্রত্যেক নবী লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আসছেন, কেউ এসে বলেন না যে বলো লা মাবুদ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ কয়েকটা দিয়া কোরআনে অজস্রবার না লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ একবারও নেই। আছে কি? লা মাবুদ ইল্লাল্লাহ একবারও নেই। এটা এতবার, এটা এতবার প্রত্যেক নবী নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ কেন। এদিকে কথা সত্য যে আল্লাহ বলতেছেন যে আমি শুধু আমার ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিন তৈরি করছি, অথচ সেটা তিনি কালেমা রাখলেন না। আবার কথা না, কালেমা রাখলেন না কেন? ওয়াই রাখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইবাদত না, আমার হুকুম শোনা। তৈরি করলেন কি জন্য? ইবাদাহ করার জন্য, শুধু ইবাদাহ করার জন্য। অথচ কালেমা রাখলেন সেটার এক বরক্ষণ শিব নাই, লা মাবুদ ইল্লাল্লাহ, অজস্র বা লা ইলাহা ইল্লাল্লাহ কেন। এই কথা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে যেটা নাকি সবাই স্কিপ করে গেছেন, কোনো পড়াই করেননি, খেয়ালই করেননি, যে ইবলিসের চ্যালেঞ্জটা যখন ইবলিস সিজদা করল না, আল্লাহ বললেন রেজিম, তখন ইবলিস বলল যার জন্য আমি এই শাস্তি পাচ্ছি। ইবলিস কিন্তু আল্লাহ শিরক করে নেই, কখনো না, আল্লাহ ইবাদতে সে কেউ পেছনে ছিল না, কারো চেয়ে কম ছিল না। একটা জায়গায় সে করল কি, হুকুম শুনল না। তখন ইবলিস কি বলল, যার জন্য আমি এই শাস্তি পাচ্ছি তাকে আমি তোমার রাস্তা থেকে সরাবো।
কিসের থেকে সরাবো? যে কারণে তুমি ওকে সৃষ্টি করলা তোমার খেলাফত করার জন্য, ওই খেলাফত থেকে আমি সরাবো। কারণ আদমের এক্সিস্টেন্স অস্তিত্বই হলো যে এই কারণে, খেলাফত করার জন্য না, তাকে তৈরি করা হলো খেলাফত করার জন্য। ইলবিসের চ্যালেঞ্জটা হলো কি, তোমার খেলাফত আমি করতে দেবো না। আল্লাহ কি বললেন, যে আমি যুগে যুগে নবী রসুল হাদি, হাদি মানে পথ প্রদর্শক পাঠিয়ে আমি সিরাতুল মুস্তাকিম দেব। যারা তার উপর থাকবে তুমি তাদের কিছু, ইবলিশকে বললে কিছু করতে পারবে না। আমি ইবলিশ বলল আমি ওই সিরাতুল মুস্তাকিমের উপরে নিচে ডাইনে বায় ওতপেতে থাকবো, ওতপেতে থাকবো অ্যাম্বুশ, এবং আমি ওখান থেকে তোমার এই বানি আদমকে ছিনিয়ে নেব। এবং তুমি দেখবে তোমার অধিকাংশ বানি আদমই অকৃতজ্ঞ, মানে অকৃতজ্ঞ মানে দেখবে আমি নিয়ে নিছি, আমি নিয়ে নিছি অধিকাংশ। আল্লাহর জবাবে কি বললেন, তুমি এবং তুমি যাদের নেবে তাদের দিয়ে আমি জাহান্নাম ভর্তি করব, এ বললেন আল্লাহ। এনে নোট করার ব্যাপার, লক্ষ্য করার ব্যাপার, যে বেশিরভাগ আমি নিয়ে নেব এই কথার কিন্তু আল্লাহ প্রতিবাদ করলেন না। প্রতিবাদ আল্লাহ করলেন না, অর্থাৎ আসলেই বেশি বেশিরভাগ নিয়ে নেবে ইবলিস। কিসের থেকে? সিরাতুল মুস্তাকিম থেকে। সিরাতুল মুস্তাকিম কি? তার ইবাদা। একমাত্র আল্লাহর ইবাদা, ইবাদত করার হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তার মানে যে যে জীবন বিধান দিয়ে আল্লাহ নিজে শাসন করতেন মানুষকে, সেইটা তিনি দিচ্ছেন, ওই মোতাবেক শাসন করা, দ্যাট ইজ সিরাতুল মুস্তাকিম। আর কার হুকুম না শোনা, বুঝলেন না? যে দিন দিলেন আল্লাহ, দিন কি? আইন কানুন অর্থনীতি দণ্ডবিধি সমাজবিধি সমস্ত কিছু, সমস্ত কিছু, একটা ব্যক্তির থেকে একেবারে রাষ্ট্র পর্যন্ত, একটা ব্যক্তির থেকে রাষ্ট্র পর্যন্ত, একটা রাষ্ট্র থেকে একটা ব্যক্তি পর্যন্ত জীবন ব্যবস্থা। দিন আগে আমি খানিকক্ষণ আগে বলে গেলাম, দিন মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মোতাবেক শাসন করা হচ্ছে আল্লাহর ইবাদা, যে জন্য খলিফা করা হলো, সৃষ্টি করলেন খলিফা হিসেবে। জিনিসটাকে ক্লিয়ার হচ্ছে? এখন ওটাকে, ও ইবাদতকে লা মাবুদ ইল্লাল্লাহ না করে লা ইলাহা কেন করা হলো, হুকুম শোনা কেন করা হলো? এই যে তার দেওয়া জীবন ব্যবস্থা মোতাবেক আল্লাহর পক্ষ থেকে শাসন করা, এটা তার আদেশ। আল্লাহ হুকুম দিচ্ছেন বলে যে তুমি তুমি তার খেলাফত করছ, যদি হুকুম না শুনো তাহলে তুমি ফ্রি, তুমি তার বিধান মতো মান শাসন না করে অন্য বিধান মতো করছো, করতে পারবা? হুকুম শোনা,
হুকুম ইবাদতের হুকুম কে দিচ্ছেন? তুমি ইবাদতটা করছো তার হুকুম মানছো বলেই তো। আগে আসছে কোনটা? আগে হুকুম। ওবে, তুমি ওবে করছো, হুকুম তামিল করছো বলেই তো তুমি ইবাদতটা করছো। তার হুকুম শুনতে বলেই তো তুমি তার দেওয়া বিধান মতো জীবন ব্যবস্থার মতো শাসন করছো, এই ইবাদতটা করছো। সো হুকুম মানছ বলে তুমি ইবাদত করছো। তোমার ফার্স্ট তোমাকে হুকুম মানতে হবে, তার হুকুমের বাইরে তুমি যেতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো হুকুম শুনব না। ওইটা যদি না থাকে তাহলে তুমি এবার সম্বন্ধে ফ্রি, ওই জীবন ব্যবস্থার মতো তুমি চলতে পারো, ইচ্ছে করে আর তুমি তৈরি করে নিতে পারো। মানুষ পৃথিবীতে একটা জীবন ব্যবস্থা ছাড়া থাকতে পারে না, পারে? আইন কানুন অর্থনীতি সমাজনীতি ইত্যাদি পারে? পারে না। হি মাস্ট হ্যাভ ওয়ান। আর কোনটা হয়? আল্লাহর দেওয়াটা, আর নইলে তাকে নিজে নিজে তৈরি করে নিতে হবে। না হয় আল্লাহটা, আল্লাহ যেটা ওই যে দিন দিনুল ইসলাম দিনুল হক মোতাবেক যেটা দিচ্ছেন, আইন কানুন অর্থনীতি দণ্ডবিধি সমাজনীতি এডুকেশন যত কিছু আছে মানুষের, মানে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যত কিছু প্রয়োজন আছে, সে আইদার এটা অ্যাকসেপ্ট করবা অর ইউ মেক ইউর সেলফ, তোমার নিজে তৈরি করে নিতে হবে, তৈরি করে নিতে হবে। দুইটার মধ্যে আর তৃতীয় কোনো পথ আছে? তৃতীয় কোনো পথ আছে নাই। আচ্ছা, এখন আল্লাহর হুকুমকে স্বীকৃতি নিয়ে নিলাম, আমি যদি আমি নিলাম আল্লাহ ছাড়া এলাহ নাই, আমি আর কারো হুকুম শুনবো না, তখন আমি বাউন্ড এই এই জীবন ব্যবস্থাকে করতে, এবং এই জীবন ব্যবস্থা করলাম মানে আমি তার খেলাফত করলাম। দুটা এক হয়ে যাচ্ছে, দুটা এক হয়ে যাচ্ছে, যে তার হুকুম ছাড়া আর কারো হুকুম শুনবো না, আল্লাহর হুকুম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, সেই হুকুম কি হলো? যে আমি যে কাজ করতাম তুমি করবা, আমি যে ভয় শাসন করতাম তুমি করবা, আমি সেটি করতাম, করতে আরম্ভ করলাম, ইবাদা করলাম, হুকুম শুনলাম বললাম, হুকুমটা আমি মানলাম বলে তার ইবাদত করতেছি। আর নইলে আমাকে কি করতে হবে? আমার জীবন ব্যবস্থা আমাকে তৈরি করে নিতে হবে, ল তৈরি করে নিতে হবে, পেনাল কোড তৈরি করে নিতে হবে, অর্থনীতি তৈরি করে নিতে হবে, সমাজ ব্যবস্থা তৈরি করে নিতে হবে, সমস্ত তৈরি করে নিতে হবে। কারণ এটা ছাড়া, দিন ছাড়া মানুষ পৃথিবী থাকতে পারে না, কেওস হবে, কেওস সোজা কেওস। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন আমার হুকুম শুনতে হবে। যে বললো ঠিক আছে আমি আকাল হুকুম শুনুন না, কী হয়েছে? শেষে আল্লাহ খলিফা হয়ে গেল, আল্লাহ খলিফা হয়ে গেল না? কারণ তাকে তার হুকুম মোতাবেক পৃথিবীতে শাসন করতে হবে, জীবন পরিচালনা করতে হবে, সব কিছু করতে হবে, তো এইটা ইবাদত হয়ে গেল। এই জন্য আল্লাহ বলতেছেন আমার ইবাদত করা ছাড়া আর কিছুর জন্য মানে নেই। আল্লাহর পক্ষ থেকে তার খলিফা হয়ে শাসন করাই হচ্ছে ইবাদত। এই এলাহাবাদ দিলে, এলাহাবাদ দিলে আর কিছু থাকে না।
এই যে চ্যালেঞ্জটা ইবলিস আল্লাহকে দিল, যখন আল্লাহ প্রথম বলেছিলেন যে আমি খলিফা বানাবো পৃথিবীতে, তখন মালায়েকরা কি বলেছিল? তারা পৃথিবীতে যেয়ে দুটো শব্দ বলল, দুটো শব্দ, ফসাদ ওয়া সাফাকুদ্দিম। ফসাদ ওয়াইড অর্থ অন্যায়, অত্যাচার, অবিচার, অশান্তি, সব ফসাদ। সাফাকুদ্দিমা মানে রক্ত প্রবাহ, রক্তপাত, অর্থাৎ মারামারি, কাটাকাটি, যুদ্ধ, সব এই দুইটা বলল। ফেরেশতাকে বলছিল, মালায়েকরা বলছিল, তুমি যে বানিয়েছ ও নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, জাকাত দেবে না, চুরি করবে, ডাকাতি করবে, বলছিল না। দুটো জিনিস বলছে, ফসাদ ও সাফাকুদ্দিমা। এখন কেন বলছিল, কেন বলছিল? এবং সৃষ্টি করার আগে বলল কেমনে? আল্লাহ যখন বললেন পৃথিবীতে আমি আমার খলিফা মুকাররর করব, দেব, তারাই কথা জবাব দিল, তৈরি করে নাই, তৈরি করে নাই। কী করে জানলো মালায়েকরা যে দুই কাজটা করবে? এবং বর্তমানে দুনিয়াতে আমরা এই দুইটা কাজই করতেছি না? হ্যাঁ, ফসাদ ও সাফাকুদ্দিমা, সমস্ত পৃথিবী ময় কি অন্যায়, অত্যাচার, অবিচার, অশান্তি, রক্তপাত। এই দুইটা কথা বলল, নামাজ রোজাকে কম করা হচ্ছে বলে বলেনি তারা, মালায়েকরা বলেনি, নামাজ পড়বে না, রোজা করবে না, দেবে না, হজ করবে না, বলেনি, বলছে ফাসাদ আর সাফাকুদ্দিমা করবে। এই দিয়ে আমরা এখন ভর্তি সমস্ত পৃথিবী। কেন বললো, কেমনে বললো? আল্লাহ যদি বলতেন আমি পৃথিবীতে আর একটা সৃষ্টি করব মানুষ, তারা বলতো না, তারা বলতো না, তুমি লক্ষ কোটি সৃষ্টি করছো আর একটা সৃষ্টি করবো, আমাদের কী বলার আছে? হ্যাঁ, যখন আল্লাহ শব্দটা ব্যবহার করলেন খলিফা বানাবো, তখনই তারা বুঝলো। কী বুঝলো? তার খলিফা মানে কি? তার সমস্ত শক্তি চামত থাকবে, থাকবে না? আমি যদি তোমাকে আমার খলিফা বানাই, আমি যদি আপনাকে খলিফা বানাই, আমার আমার পাওয়ার দেব না, পাওয়ার অফ অ্যাটর্নি, ওকালতনামা দেব না, তাছাড়া কী করে করবে? আমার পক্ষ থেকে আমার কাজ কী করে করবে? যদি ইফ আই ডু নট গিভ ইউ পাওয়ার, আমার পক্ষ থেকে সেই পাওয়ারটা হল জিয়া রুহ, ওই যে নাফাক্ত মার রুহি, আমার রুহ থেকে ফুঁকে দিলাম। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সমস্ত গুণ, সমস্ত শক্তি আদম চলে গেল। সামান্য আল্লাহর অনন্ত অসীম আদমের মধ্যে সীমিত, বাট দ্য সেম থিং, একই জিনিস। এবং ওই যে আল্লাহর সিফতগুলা, তার মধ্যে আল্লাহর কাদেরিয়াত, অর্থাৎ আমি ইচ্ছে করে এটা করতে পারি, ইচ্ছে করে আমি করবো না, এই শক্তি এক আল্লাহ ছাড়া কারো নাই, সমস্ত ইউনিভার্সের কারো নাই, কারো নাই। এইটা দিয়ে দিল, তুমি ইচ্ছে করলে করতে পারো, ইচ্ছে করে না করতে পারো, এটার কারো নেই। মালায়েকরা দেখলো ওই এই 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 সৃষ্টি আমাদের যে যে নাই এটা আছে, এ হবে এটা তার খলিফা।
এবং এটা হলেই সে তা মিসইউজ করবে, মানবে না, হুকুম মানবে না, হুকুম মানবে না, সম্ভাবনা হুকুম মানবে না, এবং হুকুম না মানলে কি হবে? ফাসাদ আর সাফাকাত জাম্মা। কারণ দ্য সেকেন্ড যে অল্টারনেটিভটা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকার করে মানুষ নিজে যে জীবন ব্যবস্থা তৈরি করে নেবে, দ্যাট ক্যানট বি পারফেক্ট, সেটা কখনো ত্রুটিহীন হতে পারবে না। কারণ মানুষের জ্ঞান, বুদ্ধি, নলেজ, উইজডম সমস্ত সীমিত, অতি ক্ষুদ্র পরিমাণ। আল্লাহ কোরআন শরীফে বলতেন না যে আমি অতি ক্ষুদ্র জ্ঞান দিছি মানুষকে, বলেন নি? অতি ক্ষুদ্র জ্ঞান দিছি। সেই ক্ষুদ্র জ্ঞান ব্যবহার করে সে যে হোল মানব জাতির জন্য একটা দিন, একটা দিন জীবন ব্যবস্থা তৈরি করে নেবে যেটা পারফেক্ট হবে, যেটা ফলো করলে তার সমাজে অন্যায়, অবিচার, অশান্তি, রক্তপাত, মারামারি থাকবে না, ক্রাইম থাকবে না, এটা পারবে না মানুষ, অসম্ভব। রেজাল্ট কী হবে? ওই যে ওই ফাসাদ এবং সাফাকুদ দিম্মা, এইটাই মালায়েকরা বলল। কারণ আল্লাহ শব্দটা ব্যবহার করলেন খলিফা, আমার খলিফা। হ্যাঁ, এর থেকে মুক্তি পাবার কী পথ? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানুষের মধ্যে, দিন মানুষের মধ্যে প্রতিষ্ঠা। সেটা কেন? বিকজ তিনি আদেশ করছেন, তিনি আদেশ করছেন বেলা এলা পরিষ্কার হয়েছে কিছু কি বুঝতে পারছেন কি? তাকে প্রথম মানতে হবে এলা, অর্থাৎ আর কারো হুকুম শুনবো না, একমাত্র তোমার হুকুম শুনব, একমাত্র তোমার হুকুম শুনব, আর কারো হুকুম শুনব না, এবং এবাদাহ একমাত্র তোমার করব। মানে কি? খিলাফত একমাত্র তোমার করব। আমি যদি তার খিলাফত না করি, মানুষ যদি না করে, তাহলে তার নিজের খিলাফত করতে হবে। হ্যাঁ, আল্লাহকে বাদ দিলে কার খেলাফত করবে? নিজের। ওইটাই প্রকারান্তরে হবে ইবলিসের খেলাফত। কে করাচ্ছে? ইবলিস। আর তৃতীয় নেই কেউ, তৃতীয় আর কেউ নেই। সেই জন্য কোরআনে আল্লাহ তার কোরআনে তার বাণীতে বারবার বলছেন ইতি আল্লাহ রসুল, আল্লাহ এবং রসুলের হুকুম যে শুনে জান্নাতি। বহুবার আছে না ইতি আল্লাহ রসুল? হ্যাঁ, তাহলে কি তাজরিমেন তাহতি হল আনহারু, এক জায়গায় না ইউতি আল্লাহ রসুল হোক, রসুলের হুকুম মানে আল্লাহর হুকুম মানে রসুল হোক। কিন্তু নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, জাকাত করলে জান্নাত আছে কোথাও? কোরআনে আছে কোথাও? একবারও নেই, একবারও নেই। কেন? এগুলো করলেই পৃথিবীর মানে আল্লাহ খেলাফত হইল? হলো না। তার আদেশ শুনে, আদেশকে অ্যাকসেপ্ট করে তার দেওয়া সিস্টেম, তুই নিজে করলে যা করতেন ওইটা আমি যদি করি, আমি তার খেলাফত করলাম, হুকুম শুনলাম, খেলাফত করলাম, এটি খেলাফতি ইবাদত, এটি পূর্ণ ইসলাম। আজকে হয়েছে, আজকে কী অবস্থা?
এলাহ শব্দ মানে ট্রান্সলেশন হয়ে গেছে ইবাদত। সেই কালেমাতেই আমরা নেই, কালেমাতেই আমরা নেই, আমাদের আমাদের আবার ওই কালেমায় ফিরে যেতে হবে। আকিদার কথা আগে বলে আসছি, আমি আকিদার কথা আগে বলে আসলাম। আকিদায় সহি আকিদায় আমাদের ফিরতে হবে, বুঝতে হবে যে এই ইসলাম কেন আসছেন, আল্লাহ কেন দিছেন নবীর মাধ্যমে, হোয়াট হি ওয়ান্টস, কী চান। ইলমি যে চ্যালেঞ্জ দিল আল্লাহকে, এই চ্যালেঞ্জে আল্লাহর প্রথম অস্ত্র, আল্লাহর প্রথম এবং প্রধান অস্ত্র হচ্ছে তাওহীদ, ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অস্ত্র যদি আল্লাহর হাত থেকে সরিয়ে নেওয়া যায়, আল্লাহ আর জিতেন না। ইবলিসের চ্যালেঞ্জ হয়ে গেল না, একটা চ্যালেঞ্জ হয়ে গেল। ইবলিস ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল, তোমার এই বান্দাকে আমি তোমার সিরাতুল মুস্তাকিম থেকে সরাব। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন, করে বললেন আমিও যুগে যুগে এ লোক পাঠাবো, নবী রসুল হাদি পাঠাবো, হ্যাঁ সিরাতুল মুস্তাকিম দিয়া, হ্যাঁ যারা ওর উপর থাকবে তুমি যেতে পারবে না। চ্যালেঞ্জ হয়ে গেল না, একটা সোজা চ্যালেঞ্জ হয়ে গেল। এই চ্যালেঞ্জ এখন কে জিতে, এই চ্যালেঞ্জে এখন কে জিতে? যদি মানুষ ফসাদ এবং সাফাকুদ্দিম্মায় ডুবে থাকে, মানুষের সমাজে যদি অন্যায় অত্যাচার অবিচার অশান্তি রক্তপাত থাকে, তাহলে ইবলিস জিতলো, শান্তি রইল না, শান্তি মানে ইসলাম রইল না। আর যদি মানুষের জীবনে, সমষ্টিগত জীবনে, ব্যক্তি জীবনে, সব জীবনে যদি অন্যায় অত্যাচার অবিচার না থাকে, মারামারি না থাকে, নিরাপত্তাহীনতা না থাকে, তাহলে কী হলো? শান্তি, ইসলাম, আল্লাহ জিতল। এই চ্যালেঞ্জ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে, চলতেছে। বর্তমানে ইবলিস জিতে আছে, কারণ যে জাতি ম্যানকাইন্ড মানুষ জাতি অ্যাকসেপ্ট করে নিল আমি তোমার খলিফা, তোমার মোতাবেক আমি তোমার পক্ষ থেকে, তোমার প্রতিভু, তোমার প্রতিনিধি হয়ে আমি শাসন করব, তোমার দেওয়া আইন, তোমার দেওয়া কানুন, তোমার দেওয়া অর্থনীতি, তোমার দেওয়া দণ্ডবিধি, তোমার দেওয়া সব কিছু আমি প্রতিষ্ঠা করব, সেই মোতাবেক আমাদের জীবন চলবে, আমরা শান্তিতে থাকব। আর তা যদি না হয়, ওই ফাসাদে সাফা করে দিন না। তাহলে আল্লাহকে জেতাবার জন্য কি দরকার? তাওহীদ। তুমি যখন মানুষ জাতি যখন বলবে আল্লাহ স্যারকে হুকুম মানি না, আল্লাহ জিতে দেব, আল্লাহ জিতে দেবেন, তাওহীদের দুটা পরিণতি, রেজাল্ট, দুটা পরিণতি রেজাল্ট, একটা মানুষের জীবনে শান্তি, সিকিউরিটি, সুখ, শান্তি, সিকিউরিটি, এভরিথিং, সুবিচার, ন্যায়বিচার, সমস্ত কিছু। আর কী হলো? সেকেন্ডারি আল্লাহ জিতলেন, জিতলেন ইবলিসের চ্যালেঞ্জ, আল্লাহ জিতলেন। আর যদি পৃথিবীতে আল্লাহর হুকুমকে, আল্লাহ তাওহীদকে অস্বীকার করে মানুষ নিজে তারা আইন কানুন দণ্ডবিধি অর্থনীতি সব তৈরি করে নেয়, রেজাল্ট কী হবে? যা হচ্ছে, যা হচ্ছে, ইসলাম নাই, শান্তি আছে পৃথিবীতে? যদি পৃথিবীতে শান্তি না থেকে থাকে, তাহলে ইসলাম নাই, কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি,
আল্লাহকে নামটা অর্থ দিচ্ছেন, অর্থ দেননি আল্লাহ। তিনি জানেন যে আমি যে সিস্টেম দিলাম যদি তারা মানে, জীবনে প্রয়োগ করে, তাহলে শান্তি থাকবে, সিকিউরিটি থাকবে, ইনজাস্টিস থাকবে না, অত্যাচার থাকবে না, কিছু থাকবে না। তিনি জানেন এটা, সেই জন্য নাম দিয়েছেন ইসলাম। যদি শান্তি না থাকে ইসলাম নাই। যত নামাজ পড়া হোক, রোজা করা হোক, হজ করা হোক, যা কিছু করা হোক, সমাজে যদি সুবিচার, মানুষের জীবনে যদি সুবিচার, সিকিউরিটি, হ্যাঁ, শান্তি না থাকে, তাহলে ইসলাম নেই, আর দুনিয়া ইসলাম নেই। এই কারণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না বুঝে থাকেন, তা একটা একটা সাধারণ একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ধরেন আপনি একটা মানুষ, আপনি একটা মানুষ, ওই যে ধরে নেন আর্গুমেন্টের থেকে আল্লাহ, আর্গুমেন্ট উদাহরণের জন্য আল্লাহ, আপনি অসীম জ্ঞানী, আল্লাহর যেসব গুণ আছে, এই সমস্ত আপনি 15-20টা ছেলে আছে, ছেলে মেয়ে সবই আছে, সবই আছে, আপনি চান ওরা সুখী শান্তিতে থাকুক, বাপ যা চায়, সুখে শান্তিতে সিকিউরিটিতে খুশি হ্যাপি থাকুক, চান? তুমি ওদের ডেকে বললেন যে শুনো, তোমাদের তো অত জ্ঞান নাই আমার মতো, তা আমি যেভাবে তোমাদের জীবনটা পরিচালনা করলে তোমার সুখে থাকবে সেটা আমি বলে দিই, আমার হুকুম শুনো, হুকুম শুনো, হ্যাঁ, এই ছেলেমেয়েরা জানে বাপ, হ্যাঁ, বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করে বাপ, আপনার বাবা, আমাদের বাবা, আপনি অসীম জ্ঞানী, জানে আপনার অর্থ গুণ, আপনি আপনি চূড়ান্ত দয়ালু, চূড়ান্ত শক্তিশালী, আপনি যা খুশি করতে পারেন, যত গুণ আছে আল্লাহ সব, সে বিশ্বাস করে বলে এই যে আমার বাবা, তার এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, আমার যেভাবে আল্লাহর গুণ গুণ গান গাই, হ্যাঁ, সব করে দিনে সব আসে পাঁচবার আপনি পায়ে শ্রদ্ধা করে, কিন্তু হুকুম মান না, হুকুম মানেন না, যে না বাবার হুকুমগুলো সব পুরানো ব্যাপার, এটা এই আধুনিক যুগে মানা যায় না, হ্যাঁ, হুকুম মানেন না, যার ফলে তাদের জীবনে অশান্তি, অবিচার টবিচার সব কিছু ছড়িয়ে গেছে। তখন আপনি কি ওই এই পাঁচবার ইয়া শ্রদ্ধা করে খুশি হবেন? কেন আপনি চান যে আমার বাচ্চারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, খুশি থাকুক, ওরা বুঝে না যে এইভাবে জীবন চালালে, এইভাবে জীবন পরিচালিত করলে আমরা সুখী থাকবো, শান্তি থাকবো, সিকিউরিটি থাকবো, ওরা নিজেকে ভাবছে বুদ্ধি বেশি। যেমন আপনি বলে দিলেন যে বাবুরে শোনো, সুদ খাইও না, তোমাকে বলতে সুদের রেজাল্ট খুব খারাপ, তাই বললে দূর সুদ ছাড়া কি চলে, হ্যাঁ, এই মডার্ন মডার্ন পৃথিবী, এদের কি সুদ ছাড়া কি চলে? বাবার এই কথাটা চালু দেয়, তারা সুদ চালু করলো। আমি এক্সাম্পল দিতে চাচ্ছি, মানে উদাহরণস্বরূপ, তখন আপনার এমন কন্ডিশন আসবো আপনি হয়তো বলবেন চাচ্ছি যে বাপুরে শোন, আমার দিনে পাঁচবার সেজদা না করলে তবু আমার হুকুম না শোন, না
তোরা দিদি যে সে পাঁচবার আমার শ্রদ্ধা করতেছোস, কারণ আপনি তো আপনি তো ওদের ভালোবাসেন, আল্লাহ যেমন আমাদের ভালোবাসে আপনি ওই আপনার ছেলে মেয়েদের অমনি ভালোবাসেন। আপনি চান ওরা ভালো থাকুক, আপনি চান ওরা ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, নিরাপত্তে থাকুক, চান আপনি এটা? বাবা যেমন চায়, কিন্তু তারা বুদ্ধি করে কিন্তু এমনি তারা কিন্তু শ্রদ্ধা করতেছে, তারা জানে আপনি বাপ, আপনার এই গুণ এই গুণ এই গুণ এই গুণ, আপনি যা কিছু করতে পারেন, অসীম দয়ালু, অসীম শক্তিশালী, অসীম রহমত, মানে সব কিছু যা আল্লাহর গুণ আছে সব, কিন্তু হুকুম শুনে না, এই অবস্থা। আপনি তখন বলবেন যে বাপুরে আমার গুণগান নাই করলি, কারণ আপনি জানতে হবে আপনি বাচ্চারা ভালো থাকুক, পাঁচবার এসে আমার শ্রদ্ধা না করলি তবু আমার হুকুম শোন, ওষুধ খাওয়া বন্ধ কর, হ্যাঁ আইনটা বন্ধ, ওই বদলে আমি যেটা বলি ওই ওই আইন কর, আমি যে পেনাল কোড দিচ্ছি ওইটা কর, তোরা যেটা করে নিঃশ্বাস তোরা তোরা যেটা করে নিলি ওটা হবে না, অশান্তি হবে। এই তাহলে কী হলো, ফার্স্ট কামস প্রথম আসে কি হুকুম, আদেশ শোনা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ অর্থাৎ আদেশ দেবার আর কেউ নাই তিনি ছাড়া, আর কারো আদেশ আমরা মানব না শুনব না। তারপরে আসব সেই আদেশটাকে পালন করতে যে আসবে ইবাদত, কারণ তিনি হুকুম দিচ্ছেন। এই জন্য যে আল্লাহ এবং রসুল দুজনেই পরিষ্কার করে দিয়েছেন যে এক আল্লাহ ছাড়া যে আর কারো হুকুম মানবে না, আর কারো হুকুম মানবে না সে জান্নাতি। লা ইলাহা অর্থ কি, আর কারো হুকুম মানব না, এবং যে এ লা ইলাহা ইল্লাল্লাহ অটল মৃত্যু পর্যন্ত সে জান্নাতি। তার সে গুনাহ কি করলো, ভালো কাজ কি করলো, কোনো কিছু আর কিছু আসবে না, সে জান্নাতি। এটা আল্লাহ রসুল একবার বলেননি, বহুবার যার খুশি তিনি দেখেন হাদিস গাড়ে দেখেন যে এ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, ইবাদত করব না নয় কিন্তু হুকুম মানব না, এবং এর উপরে যে মৃত্যু পর্যন্ত অটল আছে সে জান্নাতি, তার আর কোনো কোশ্চেন নাই। এটা নবী একবার বলেননি, বহুবার বলছেন, বলছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এই হাদিসগুলা সিহা সিত্তার অর্থাৎ সঠিক এবং সহিহ এবং বেশিরভাগই বুখারি মুসলিম। একটা মাত্র কোশ্চেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে, এমন কোথাও নাই, কোথাও কোনো হাদিসে নাই রসুল্লাহ একবার বলছেন যে নামাজ পড়লো সে জান্নাত যাব, যে রোজা করছে সে জান্নাত যাবে, যে হজ করছে সে জান্নাত যাবে, যে জাকাত দিচ্ছে সে জান্নাত যাবে, আছে কোথাও? কোথাও নেই, না কোরআনে না হাদিসে। শর্ত কি? জান্নাতের শর্তই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কার হুকুম মানি না, আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না। এটা হচ্ছে জান্নাতের চাবি, যে এটা এটা নিয়ে মৃত্যু পর্যন্ত রইল,
তাহাতে জান্নাতে যাবি। এখানে নামাজের কোশ্চেন নাই, রোজার কোশ্চেন নাই, হজের কোশ্চেন নাই, কোনো কিছু কোশ্চেন এখানে রাখেন নাই। এবং কোন গুনাহ তাকে ফিরাতে পারবে না, গুনাহ পাপ তাকে ফিরাতে পারবে না, যার হাতে জান্নাতের চাবি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ না, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? এইটা না হলে, এইটা না হলে বান্দা যদি এইটা স্বীকার করে না নেয়, তাহলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ হেরে যান। আজ পৃথিবীতে নামাজ রোজার কোনো কমতি আছে, অভাব আছে? হজ জাকাতের কোনো কমতি আছে? নাই। শান্তি আছে? শান্তি মানে ইসলাম আছে? নাই। লা ইলাহা আছে? কয়েকটা, জাস্ট কয়েকটা জিনিস, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, এছাড়া আর কোথাও আল্লাহ হুকুম মানি আমরা? কোথাও মানি? নোবার কোথাও না। অর্থাৎ এলাহ থেকে আমরা বেরিয়ে গেছি, এবং এলাহ থেকে বেরানো মানেই আর জান্নাত যাওয়া নেই, আর কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তাই নেই, কোনো কিছু দিয়া নেই। থাকে থাকে, আমাকে মেহরবানি করে দেখান, কোরআন থেকে দেখাবেন কিংবা হাদিস থেকে দেখাবেন যে লা ইলাহা ছাড়া আরও রাস্তা আছে, যে বল কিসে, এই কিসে, জান্নাতে। আর কোরআন ভর্তি, ইউথি আল্লাহ রসুলহু জান্নাতেন তাজিমিন তাহতিহা আল আনহারু খালিদিন ফিহা। একবার দুবার? বহুবার। ইউথি আল্লাহ মানে কি? আল্লাহ হুকুম মানা, ওই ওই এলা হুকুম মানা মানেই তুমি এলা স্বীকার করে নিলা। এটা বাদে, এটা বাদে আর যদি কোনো রাস্তা জানা থেকে থাকে আমাকে দেখান। আলেম সাহেবরা আমার দেখান, কোরআন থেকে হাদিস থেকে বাইরের থেকে না আছে নাকি? আছে নাকি? এইটাই দীনুল ইসলামের, দীনুল হকের বুনিয়াদ। হ্যাঁ, এটা বুনিয়াদ। তারপরে আসতেছে ইবাদত, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার খিলাফত করা আসতেছে। তারপর আর একটু ক্লিয়ার পরিষ্কার করার চেষ্টা করি, দিন, দিনুল হক হচ্ছে যিয়া জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা আল্লাহদের শাসন করবেন কি দিয়া? জীবন ব্যবস্থা দিয়া না? হ্যাঁ, অন্য কিছু না, জীবন ব্যবস্থা দিন দিয়া। সে দিনটা কিসের উপর প্রতিষ্ঠিত? তহিদ, লা ইলাহার উপর প্রতিষ্ঠিত। ওইখানেও আগে আগে হয়ে ভিত্তি, একটা বিল্ডিং করতে গেলে আগে কি? আগে ভিত্তি, তারপর তো বিল্ডিং। এই ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কারো হুকুম শুনি না, আর কারো হুকুম শুনি না, এবং এইটার উপরে দিন, আল্লাহর হুকুম আহকাম, শরিয়া। এক কথা শরিয়া বলতে পারেন, শরিয়া, শরিয়া হচ্ছে যে দিন, ওই যে আল্লাহর দেওয়া আইন কানুন, আল্লাহ যেভাবে শাসন করবেন, এটা হচ্ছে বেদিকটা। ভিত্তি আল্লাহর তৌহিদ,
আল্লাহ ছাড়া কারোকে মানেন না। কারণ এই যে বিল্ডিংটা হবে ওই ওই হুকুম মোতাবেক বিল্ডিং হবে, অন্য কারো হুকুম মোতাবেক না। হ্যাঁ, জীবন ব্যবস্থাটা অন্য কারো হুকুম মোতাবেক জীবন ব্যবস্থা নয়, শুধু একমাত্র তার, একমাত্র আল্লাহর। এটা হলো দিনুল ইসলামের, দিনুল হকের, দিনুল ফিতরার পূর্ণ পূর্ণ অবয়ব, ভিত্তি তৌহিদ, স্ট্রাকচার সুপার স্ট্রাকচার বিল্ডিংটা দিন, আল্লাহর হুকুম আকরাম, ওই ল অ্যান্ড দিস ল, পিনাল কোড, ইকোনমিক সিস্টেম, মানে যা লাগে মানুষের জীবনে, মানুষের জীবনে যা লাগে, একটা জীবন ব্যবস্থায় মানুষের জীবনে যা লাগে সবই এর বিল্ডিং, অন দ্য ফাউন্ডেশন অফ তৌহিদ, তৌহিদের ভিত্তির ওপর। এবং সেই তৌহিদ কি? আল্লাহ ছাড়া কেউ মানেন না, অর্থাৎ এই বিল্ডিংতে হবে তিনি, তিনি যে করবেন, এইটা হবে খেলাফত, এইটা হবে খেলাফত, এইটা হবে ইবাদত। ওর মধ্যে, এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, যা কিছু আছে ওই ওই বিল্ডিং, ওই ওই বিল্ডিং, আইন কানুন অর্থনীতি ওই বিল্ডিং, ওই সুপার স্ট্রাকচার যত কিছু আছে, বাট দ্য ফাউন্ডেশন ইজ লা ইলাহা ইল্লাল্লাহ, আর কার হুকুম মানব না। এবং এর উপরে যে মৃত্যু পর্যন্ত অটল, হি ইজ জান্নাতিস, তার কোনো গুনাহ কোনো কিছু তাকে ঠেকিয়ে রাখতে পারবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলের কথা। এবং যখন আবু জার জিজ্ঞেস করলেন, ইয়া রসুলাল্লাহ, রসুল যখন বললেন এই কথা যে যে তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যু পর্যন্ত যাবে, সরবে না, সে জান্নাত, আবু জার জিজ্ঞেস করলেন, এ রসুলাল্লাহ, সে যদি ব্যভিচারী এবং চোর হয়? আল্লাহ রসুল বললেন, তার সত্ত্বেও সে যাবে। বলনে তাহলে, তার মানে কি? কোনো গুণা তাকে ফেরত পাবে না, কারণ এই দুইটা গুণা যেটা মেনশন করে, উল্লেখ করে আবু জার বললেন, এই দুইটা সবচেয়ে বড় পানিশমেন্ট এই দিনুল ইসলামে, সবচেয়ে বড় ক্রাইম এই দুইটা, ব্যভিচার এবং চুরি, একটা হাত কাটো জানে মেরে পাও, অন্য অন্য কোনো ব্যাপারে এত শাস্তি দেয় আর। হ্যাঁ, সেই দুটো উল্লেখ করলেন, নই বললেন তাতেও, এবং যখন সন্দেহ থাকার জন্য আবু জার চারবার জিজ্ঞেস করলেন, চারবার বললেন, এবং শেষ বললেন আবু জারের নাক মাটিতে ঘষলেও তাই, তার মানে কোনো গুণা তাকে ফেরতে পারবে না, যে লা ইলাহা ইল্লার উপর অটল আছে, আমি আল্লাহ ছাড়া কার হুকুম মানি না, তৌহিদ। এইটা যদি মানব জাতি গ্রহণ করে নেয় তাহলে কী হবে? গ্রহণ করলেই মানে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি, ইনভেরিয়েবলি তার দিন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হবে কোনটা? দিনুল হক। রেজাল্ট কী হবে? রেজাল্ট পৃথিবীতে শান্তি, সিকিউরিটি, নিরাপত্তা, বিচার, ন্যায় বিচার, সমস্ত এক কথায় ইসলাম। বাট দ্যাটস হোয়াট হি ওয়ান্টস, এই যে আল্লাহ চান, এই আল্লাহ চান। এই হলে তিনি ইবলিসের চ্যালেঞ্জে হিজ উইনার, তিনি জিতলেন, তিনি জিতলেন, আর তার সৃষ্ট মানব সুখে শান্তিতে নিরাপত্তা। এই একটা আকিদের একটা পার্ট, এই আকিদা যখন আবার এই জাতি ফিরে আসবে,
তখন সে 1400 বছর আগের মতো আবার কন্ডিশন হবে। ও সাকিদের সব শেষ সব বলিনি, এইটুকু বেসিক, যেটুকু বেসিক সবচেয়ে বড় যে দুই জায়গায় আমরা সর্বনাশ সর্বনাশ হয়েছে, একটা আকিদা নষ্ট হয়েছে আর একটা আল্লাহ তৌহিদ থেকে বের হয়েছে, কালিমার থেকে বের হয়েছে রং কালিমায়। যেখানে গেছে এই যে জাতি, এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা মাবুদ করল, তো প্রশ্ন নাই, ওখানে তো নাই, ওখানেও তো নাই, কারণ উপাস্য ইবাদত যে করা সেই ইবাদত তো নাই, যে ইবাদত বললাম আল্লাহ খেলাফত করা, কথা বুঝতে পারতেছেন? তারা বলতেছে ইবাদত লা মাবুদ ইল্লাল্লাহ, আচ্ছা মানলাম লা মাবুদ ইল্লাল্লাহ ইবাদত কর আল্লাহর, ইবাদত কি যে কারণে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমার সেটা করে ইবাদত, তোমাকে খলিফা করা হয়েছে তুমি খেলাফত করতেছ, তার তুমি কি ইবাদত করতেছ? তুমি তো শিখানো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ভুল করে যেখানে গেছো তুমি তো ওখানেও নাই। হ্যাঁ কই রইলা, কোথায় আছো? কোথাও নেই আমরা, কোথাও নাই বলেই আজ এই কন্ডিশন আমাদের। এই যে দুইটা পয়েন্ট বললাম আমি, এই দুইটা শুধরলেই আল্লাহর রহমে আমরা আবার আমরা ফিরে যেতে পারবো, এই দুইটা শুধরলেই। তারপর তো আরো আছে, পূর্ণ আকিদা হওয়ার জন্য আরো বলার অনেক কিছু বলার আছে, ইনশাল্লাহ বলবো। পূর্ণ আকিদা একদম সেই পূর্ণ আকিদা বলবো ইনশাল্লাহ। এই দুইটা মেজর আমি যা দেখি, আল্লাহ আমার যেটুকু দেখাচ্ছেন, এই দুইটা যে আকিদা গেছে, তৌহিদ থেকে গেছো, তৌহিদ থেকে তুমি যেখানে গেছো ওখান থেকেও গেছো, ওখানেও নাই, কারণ বলতেছে লা মাহবুদ ইল্লাল্লাহ, মাহবুদ কি ইবাদত, ইবাদত কি তোমাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেটা করা ইবাদত, কি জন্য করা করা হয়েছে? আল্লাহ কি বলছেন? আমার খলিফা তুমি খেলাফত করছো না, কোথায় আছো? আমরা যদি মনে করি নামাজ পড়ি দেখেই আমি মুসলমান, হবে না, কারণ যারা আজ দাবি করছেন আরে মুমিন মুসলিম উম্মতে মুহাম্মাদি, তাদের দাবি যদি সত্য হয় আল্লাহ মিথ্যাবাদীও জান, আল্লাহ মিথ্যাবাদী হয়ে যান। আল্লাহ বলছেন তোমার যদি মুমিন হও পৃথিবীর কর্তৃত্ব তোমার হাতে দেব, আছে না সূরা নূরে, সূরা নূরে বলেননি আল্লাহ? এটা কি একটা প্রমিস না? এটা কি একটা প্রমিস না? তুমি যদি মমিন হও পৃথিবীর কর্তৃত্ব তোমাকে দেব, আমি যদি আমি দাবি করি আমি মমিন এবং তারপরে যদি কর্তৃত্ব আমার হাতে না থাকে তাহলে আল্লাহ মিথ্যা বলেননি? হয় আই মমিন আল্লাহ মিথ্যা বলছেন, নাউজুবিল্লাহ মিনহা, আর আল্লাহ সত্য থেকে তাই মমিন না। আমি যতই লা ইলাহা ইল্লাল্লাহ চাই, যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই হজ করি, যত কিছুই করি মমিন না। এবং মমিন না হওয়ার অর্থ কি? কাফের, মুশরিক, কাফের এবং মুশরিক। মায়দা কি বলছেন আল্লাহ? যারা আমার দেওয়া আমি যা নাজেল করলাম, কি নাজিল করলেন আল্লাহ? কোরআন, কোরআন, সেই মোতাবেক যারা শাসন করে না,
তোরা কি তিন আয়াতে তিনটে বলছেন কাফের জালেম ফাসেক। মোমিনুল কর থেকে আজ কোথাও পৃথিবীতে যা নাজেল করছেন কোরআন সে মোতাবেক শাসন হয়? কোথাও হয়? অন্য জাতি বাদ দিলাম, যারা মুসলমানের দাবিদার মোমিনের দাবিদার তাদের যে দেশগুলো আছে সেখানে হয় হয় না? তাহলে তো আবার সেই কথা আসে, তুই মোমিন হইলে আমার মোমিন হইলে আল্লাহ মিথ্যা কথা বলছেন, আর সত্য বলে থাকেন আর মোমিন না, মোমিন না মানে কাফের মুশরিক। বহুত ভাবে প্রমাণ করা যায় যে এই মোমিন হবার দাবিদার আদের মোমিন নাই, আদের মোমিন হলে এখানে ইসলাম থাকতো, শান্তি থাকতো, সত্যি আছে নাই, এদের হলে মোমিন হলে পৃথিবী আমাদের হাত থাকতো, কর্তৃত্ব হাত থাকতো নাই। এগুলো যদি আমরা সত্যি এসব এসব সত্ত্বেও যদি আমরা মোমিন হয়ে থাকি তা আমরা প্রকরণ বলতেছি যে আল্লাহ মিথ্যা কথা বলছেন, আল্লাহ মিথ্যা কথা বলছেন প্রকরণ তাই বলা হয় তাই না? কেন লা ইলাহা ইল্লাল্লাহ নেই, যেটা ছাড়া ইসলাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলাম আছে? যেটা ছাড়া ইসলাম নাই, আমি শিখে না থাকি তারপর আমি আমি মুমিন কোথায়, মুসলিম কেমনে, উম্মত মহদি কেমনে, করে না? আমাদের আবার আকিদা সহি করে আবার আমাদের আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ফিরে আসতে হবে, এবং যদ্দূর যতদিন তা না করছি ততদিন পর্যন্ত কিছুই হবে না। তা দেখা যাচ্ছে মানব জাতি ম্যানকাইন্ড, আমি শুধু এই এই সকল মুসলিম মুমিনের জাতির কথা বলতেছি না, মানব জাতির সামনে দুইটা পথ, দুইটা পথ, হয় পৃথিবীতে শান্তির সাথে সিকিউরিটি নিরাপত্তার সাথে জাস্টিসের সাথে থাকতে গেলে, সুখে থাকতে গেলে, মারামারি কাটাকাটি না করে করতে গেলে, সেই চেক করতে গেলে দুইটা পথ, আইডার হয় আল্লাহর দেওয়া দিন জীবন ব্যবস্থা গ্রহণ করা কিংবা ওরা বাদ দিয়ে নিজেরা তৈরি করে নেওয়া যা বর্তমানে নেওয়া হয়েছে, এখন আমরা এই পথে নাই। ও খ্রিস্টানই কি, হিন্দুই কি, বৌদ্ধই কি, ইহুদি কি, আর মুসলমানই কি, সব এক, সবাই সবাই আমরা আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা ছেড়ে আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি। মুখে যতই চিল্লাই লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে আমরা লা ইলাহা ছেড়ে দিচ্ছি, দিয়া লা মাবুদু ছেড়ে দিচ্ছি, ওটাও নাই দিয়ে এখন আমরা আমরা নিজেরা নিজেদের পথ সৃষ্টি করে নিচ্ছি, আইন কানুন অর্থনীতি দণ্ডবিধি সমস্ত কিছু, এবং ওর উপরে আমরা এখন আছি, এবং রেজাল্ট কী হয়েছে, ওই মাল্লায়ক রাজা বলছিল ফাসাদ ও সাফাকুদ্দিম্মা, অন্যায় অবিচার অশান্তি জুলুম পীড়ন এবং রক্তপাত মারামারি যুদ্ধ। এই এখন পৃথিবীর কত জায়গায় ফাইট চলছে, প্যালেস্টাইনে, ইরাকে, আফগানিস্তানে, তোমার থাইল্যান্ডে, আফ্রিকায়, বহু জায়গায়, সাউথ আমেরিকায়, কোন জায়গায় বাদ আছে, অধিকাংশ জায়গায় রক্তপাত হচ্ছে, আর জুলুম ফাসাদ ফাসাদের তো কোনো কথাই নাই, জুলুম ফাসাদের তো কোনো কথাই নেই, অন্যায় অবিচার দিয়ে পৃথিবী একেবারে টই টুম্বুর ভর্তি হয়ে গেছে,
কারণ এই পথ ছেড়া এই পথ দুইটা মাত্র পথ, একটা আল্লাহর দেওয়া, একটা মানুষের সৃষ্ট। এটা ইসলামের পথ, জান্নাতের পথ। এটা এটা ফাসাদ আর সাফাকে দিবার পথ, জাহান্নামের পথ, জাহান্নামের পথ। আমরা এই পথে আছি এখন। উই হ্যাভ টু রিভার্ট ব্যাক